তাদের আসল এক নম্বর সাংসদ কোথায়? তিনি দিল্লি আসছেন না, কিসের ভয়? সাংসদের কাজ তো লোকসভাতে আসে, লোকসভাতে এসে তার এলাকার কথা তুলে ধরা। আমরা তো তাই জানি সাংসদের সেটাই কাজ, কিন্তু এমন সাংসদ আমাদের ডায়মন্ড হারবারে তিনি ভয়ে দিল্লি আসেন না, কিসের যে ভয় আমরা এটা বুঝতে পারি। আমার এখন জানা নেই নতুন করে অ্যাম্বাসাডার চেঞ্জ হয়েছে কিনা, তবে শুনেছি মানুষের শেষকালে এলে দেব দিজে ভরসা মানে ভক্তি বাড়ে, হতেও পারে। সেটা গরু পাচার কাণ্ডে আবার দুজনকে ডাকা হয়েছে, একজন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন আর ইমানি বিশ্বাস প্রাক্তন বিধায়ক তৃণমূলের। আপনারা কি 26 পর্যন্ত সরকার চলতে দেবেন না? কারণ এই অভিযোগ আসছে যে আপনারা একবার নির্বাচিত সরকার ফেলে দেওয়ার তাল করছেন কেন্দ্রীয় এজেন্সি। দেখুন, মুর্শিদাবাদ দিয়ে গরু পাচার হতো এটা কি বিজেপির বলার প্রয়োজন আছে? মুর্শিদাবাদের যে কোনো বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করুন, সে বলে দেবে। এই দুজনের তো নিজেদের মধ্যে গন্ডগোল, ইমানি বিশ্বাস আর হচ্ছে আপনার জাকির হোসেন। জাকির হোসেনের একটা পাক খোড়া হয়ে গেছে, ইমানি বিশ্বাসকে দায়ী করেছে সে নাকি বোম মেরে তার পাক খোড়া করে দিয়েছে। তো এটা তাদের নিজেদের মধ্যে ব্যাপার। আমি অনুরোধ করবো এখানে এলে জেনারেটরে ঢুকলে এখানে এক জেলে না রাখে, তাহলে একে অপরকে খুন করবে। এই দুজন দুজনকে আলাদা আলাদা জায়গায় রাখবে। এজেন্সি লাগিয়ে তিনি বলে কংগ্রেসের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আমরা বলছি 213 জনে মিলে আমরা আছি, 216। আপনি 216 জনকে জেলে ঢুকিয়ে দিন, আমাদের যত এমপি আছে সবাইকে জেলে ঢুকিয়ে দিন, কিন্তু একজন মাত্র মহিলা যে আটপৌরে শাড়ি পরে আর যে চটি পরা ওই কালীঘাটের ওই মহিলা ওই দিদি একাই তোমাদের সকলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সঙ্গে থাকবে আমাদের অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের যে ভয় দেখাবে। আমরা জানি যে আগামী দিনে যত ইলেকশন কাছাকাছি আসবে তত রাজনৈতিক প্রতিহিংসা তত বেশি বেশি করে আপনারা সংগঠিত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভয় দেখাবেন, জেলে ঢুকানোর চেষ্টা করবেন, মিথ্যা মামলা ভাসিয়ে নেবেন, সিবিআই লাগাবেন, ইডি লাগাবেন, ইনকাম ট্যাক্স লাগাবেন, এটা আমরা নিশ্চিত ভাবে জানি। এদিক দিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি যদি আজকের এই বিধানসভার বিধায়ক শওকত মোল্লা যদি সামনে পঞ্চায়েতে যদি নাও যদি এখানে থাকে কি সামনে লোকসভায় যদি এখানে নাও থাকে, এই বিধানসভা যে তার ক্ষমতা বিরোধীরা কেন তাদের বাবার ক্ষমতা এখানে নেই এটা অনুভূতি করতে হবে। আপনার শুনে অবাক হয়ে যাবে, আমি সব বিষয়ে বলছি না, সিবিআই আমাকে ডাকার পর কিছুই নেই তারা জানে, প্রথমেই আমাকে বলে দিয়েছিল যে কিছু নেই আপনার, আমাদের বাধ্য মাথার জন্য দেখেছি, ভাবতে পারেন। আমি সিবিআই কে এটিকে দোষ দেব না, আমি কোন এজেন্সিকে দোষ দেব না, তাদেরকে যেভাবে ব্যবহার করছে তাদের সেভাবে ব্যবহৃত হতে হচ্ছে।